দেরি হওয়ার কারণটা শুনে নিন। এই রাঘবকাটি গ্রামটা আমি আমার নিজের গ্রাম বলে মনে করি, এক নাম্বার। সেই জন্য যত জলসা থাকুক আর না থাকুক, জলসা ক্যান্সেল করো আমি এই গ্রামে আসি, সেটা জাহাঙ্গীর ভাই এবং আমার ইমাম সাহেব ভাই আরও ভাইরা সব আছেন। আমি যখন দাওয়াতটা নিই, ভাইকে বলেছিলাম ভাই আমি আপনার এখানে 12টায় পৌঁছে যাবো ইনশাল্লাহ, তোয়া হুজুর কটায় আছে? উনি বললেন 10টা থেকে 12টা। আর আমার আজকের একটা জলসা ছিল দেগঙ্গা বাজারে, শুনে নিন একটু কারণটা কি। নতুন একটা অভিজ্ঞতা আমার জীবনের, 25 বছরের অভিজ্ঞতা আজ বলি, দুটো তারপরে ওয়াজ হবে। তোয়া হুজুরের ওখানে টাইম ছিল 6:30 থেকে 8টা, আর 8টা থেকে 11টা 3 ঘন্টা হলো আমার টাইম। আমি 11টায় ওখানে নামবো দেগঙ্গায়, এখানে চলে আসবো 45 মিনিটে, তার মানে 17:45 এখানে আমার এসে যাওয়ার কথা, ঠিক না বে? ঠিক। এবার তোয়া হুজুরের পরেই আমি উঠেছি, উঠে বক্তব্য করছি, 3 ঘন্টা বক্তব্য হয়ে গেল। ওখানে কে আছে আমার পরে, কে ছিল? ওমর হুজুর, ওমর সিদ্দিকী সাহেব, জানেন তো ওমর হুজুরের টাইম ছিল 11টায়। হুজুরের অন্য জায়গায় একটা টাইম ছিল, সেখান থেকে লেট করেছে, করার ফলে বাপ ওখান থেকে বেরোতে বেরোতে আমাকে পাক্কা 12টায় ছাড়তে হয়েছে। ওই জলসাটা ছেড়ে আসতে পারছি না। এখনই যদি ওখানে জলসাটা ছেড়ে দিয়ে এখানে চলে আসি, অনেক পীর সাহেবের অনেক মন খারাপ মন্তব্য হবে, সাধারণ মানুষরাও করবে কি, যে দেখেছো উনি চলে গেলেন ছেড়ে দিয়ে, বক্তা রেখে দিয়ে। আমি ওদেরকে বললাম, মাইকেই বললাম কথাটা, যে বাবু দেখুন হুজুর তোয়া হুজুর এখান থেকে করে ওখানে গেছে, আর ওখানে গিয়ে তোয়া হুজুরের পরে আমিই আছি, সুতরাং তোয়া হুজুর 12টায় মাইক ছেড়ে দেবেন, আমাকে ওখানে 12টার আগে পৌঁছাতে হবে। অতএব 11টা পর্যন্ত আমার কথা আপনাদের এখানে, 11টা পর্যন্ত থাকবো। এবার ওরা হাতে পায়ে ধরছে, হুজুরকে দিয়ে ফোন করাচ্ছে, বিভিন্ন দিক দিয়ে কথাবার্তা বলিয়ে টলিয়ে চেপে চুপে 12টায় আমাকে মাইক থেকে ছাড়লো। ও তো অমর হুজুর স্টেজে উঠে ছুটে ছুটে এলো, এসে স্টেজে উঠলেন 12টায়, পুরো পাক্কা 12টায়। আমি নেমেছি পাগলের মতো ছুটছি, এবার বুঝতে পারছেন। এবার এদিকে তোয়া হুজুর উঠেছেন, 2 ঘন্টা বেচারা ওয়াজ করেছেন, তাই তো কত টানবে, এ তো আর আবদুল্লাহ মারুফ নয়, 3 ঘন্টা 3.5 ঘন্টা একটা বক্তা আসেন এ ধৈর্য ধরে বসে হুজুরের। হ্যাঁ, তো এবারে মানে হুজুরের 2 ঘন্টা টাইম তিনিও ছেড়ে দিয়েছেন। আমি মনে মনে চিন্তা করছিলাম যে আল্লাহ এইরকম একটা পরিস্থিতি হলো, আল্লাহ তো যাক আমি আসি, তো আমি পাগলের মতো ছুটে চলে এসেছি বাপ, আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি, তাই এসেই আমি পেশাব ফিরে ওযু করে স্টেজে এসেছি। তো খাওয়া দাওয়া তো আপনাদের হয়ে গেছে মশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা এবারে কি ধীরস্থিরভাবে যে কজন আছেন ওই 10 জন হলেই যথেষ্ট, এই কজন একটু জলসা শুনতে পারবেন ইনশাআল্লাহ? একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, সকলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا. الحمد لله، الحمد لله وكفى وسلام على